দিল্লির হুজুররা ফোন করে জানতে চেয়েছিলেন আপনার কেন্দ্রীয় নিরাপত্তা চাই, পুরোটাই উত্তর ভারতীয় হিন্দিতে। বাঁকুড়া শালতোরার বিধায়ক কি বুঝেছিলেন কে জানে, বলেছিলেন এক মাস সময় দিন। তার আটপৌরে বাংলা টানে হিন্দি উচ্চারণ দিল্লি তাবুদের বোধগম্য হয়নি। কিছুদিনের মধ্যেই বাড়ির দুয়ারে হাজির চার মূর্তিমান। আমি অ্যাপ্লিকেশন করেছিলাম সেন্ট্রাল পোস্টের জন্য, কিন্তু তারপর ওনারা জিজ্ঞেস করেন আমাকে ফোন করে যে আপনি নিতে চান, আমি বলেছিলাম হ্যাঁ কিন্তু এক মাস বাদ। ওনারা হয়তো হিন্দি বলছিলেন তো আমি বুঝতে পারিনি এতটা, আমি বলেছিলাম এক মাস বাদ, ওনারা সেটা বুঝতে পারেননি, হয়তো বাংলা বুঝেন না। ওনারা বলেছিলেন ঠিক আছে ঠিক আছে করে তারপরের দিনে ওনারা পাঠিয়ে দিয়েছেন, ওরা আমার রাখার খুব সমস্যা হচ্ছে। বিজেপির শালতোরার বিধায়ক চন্দনা পাউরিকে নিরাপত্তা দিতে পৌঁছেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তাদের নিয়ে মহা ফাঁপড়ে চন্দনা। কিন্তু তার নিরাপত্তায় আসা চারজন জওয়ানকে রাখবেন কোথায়, খেতেই বা দেবেন কি? খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে তাদের, তারাও মানুষ যেহেতু খিদা তো আছে। আমি ভাবছিলাম যে হয়তো ওনাদেরকে খেতে দেওয়া থাকার খুবই অসুবিধা হবে, অসুবিধা প্রথম প্রথম হচ্ছিল। তারপর একটা আমার আমার গ্রামেই একটা বাড়িতে ওনাদের থাকার ব্যবস্থা করেছি, এবং ওনারা নিজেরাই সেন্ট্রালের সাথে কথা বলে ওনাদের যা কিছু প্রয়োজন সেটা ওনারা ওখান থেকে ব্যবস্থা করেছেন, ওনারা নিজেরাও টাকা পয়সা দিয়ে আমাকে সাহায্য করছেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বিধায়ক যখন তার তো একটা নির্দিষ্ট বেতন আছে, তাহলে তো একটু সচ্ছলতা ফেরার কথা, কিন্তু এই ছবি তো সচ্ছলতার কথা বলছে না। বিধায়ক নিজেই জানালেন তার দুর্দশার কারণ কি ছিল। এখনো পর্যন্ত আমি অ্যাকাউন্ট খুলতে পারিনি, আমার সেরকম কোনো আর্থিক অবস্থা ভালো না, আমার স্বামী এখন কাজও করতে যেতে পারছেন না, উনি আমার সাথে সাথেই ঘুরতে। বিধায়কের নিজেরই অসমাপ্ত আবাস যোজনার বাড়িতে কোনো শৌচাগার নেই। নির্বাচনী হলফনামায় চন্দনা জানিয়েছিলেন তার মোট সম্পত্তির পরিমাণ 31,985 টাকা, তার স্বামীর সম্পত্তির পরিমাণ 30,311 টাকা। দম্পতির রয়েছে আরও তিনটি ছাগল, তিনটি গরু। বিধায়কের টালির চালে রোদ জল নিয়ে বসবাস, রাজমিস্ত্রি স্বামীর সামান্য রোজগারে সংসারে অনটন নিত্য সঙ্গী। এদিকে চার জওয়ান সংসারের অতিথি, নিজেদের যা জোটে তাই খান, কিন্তু অতিথিদের এ খাবার দিতে তার কষ্ট হয়, মুড়ি আলু ভাজা দিয়েই রাতরাস করাচ্ছেন। বিধায়কের বাড়িতে দেহরক্ষীর কাজে এসে কিছুটা অবাক হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও, বিধায়কের অবস্থা দেখে তারাই উল্টে সাহায্যের হাত বাড়িয়েছেন। বিজেপির দরিদ্রতম প্রার্থী হিসাবে নির্বাচনের প্রার্থী তালিকার পর থেকেই বারবার শিরোনামে উঠে আসে চন্দনা বাউরির নাম, এমনকি প্রচারের গোড়ার দিক থেকেই সকলের নজর কেড়েছিলেন ছোটখাটো চেহারার এই মেয়েটি। কারণ এক দিনমজুরের স্ত্রী আর দুই সন্তানের মা চন্দনার দিনলিপি প্রথম থেকেই আর পাঁচজন প্রার্থীর তুলনায় ছিল অন্যরকম। পান্তা খেয়ে দিনরাত পাড়ায় পাড়ায় প্রচার চালানো চন্দনাকে তাই ভোট দিয়ে জিতিয়েছেন শালতোরার মানুষ। চন্দনার নাম গ্রাম বাংলার ঘরে ঘরে পৌঁছে যায়। যখন খোদ দেশের প্রধানমন্ত্রী মঞ্চে দাঁড়িয়ে তার নাম উল্লেখ করেন, নরেন্দ্র মোদী বলেছিলেন বাংলার মহিলাদের আশা আকাঙ্ক্ষার জলজ্যান্ত প্রতিবিম্ব হলেন চন্দনা বাউরী।